পলিনা, এই মুহূর্তত অন্য এটা খবর লৈ আহিছো। দুর্ঘটনাক কেন্দ্র করে এটা গোসাইগাঁওর কচুগাঁওত উত্তপ্ত পরিস্থিতি, আবদ্ধ হয়ে আছে শ শ বাহন, রাজপথলৈ ওলাই আহিছে পুরুষ মহিলা সকলো। পুৱাৰ ভাগত এটা পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, পাঁচজনকৈ শিবভক্ত বোলবম যাত্রীর মৃত্যু হওয়ার ঘটনার পিছতে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাইজে অভিযোগ উত্থাপন করেছে ট্রাক চালকৰ বিৰুদ্ধে, এয়া দুর্ঘটনা নহয় হত্যা বুলি অভিযোগ উত্থাপন করে প্রতিবাদ সাব্যস্ত করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে তুলিছে। এখনের পিছত কেখন বাহন এতিয়া আবদ্ধ হয়েছে গোসাইগাঁওর কচুগাঁওর পথত। গোসাইগাঁওর কচুগাঁওত পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এটা পথ দুর্ঘটনার পিছতে পাঁচজনকৈ বোলবম যাত্রীর মৃত্যু কাকলি লৈছে, তিনিজনের অবস্থা বর্তমানও সংকটজনক। এই দুর্ঘটনা কেন্দ্র করে এতিয়া উত্তেজিত রাইজে প্রতিবাদ সাব্যস্ত করেছে, পুরুষ মহিলায় পথ অবরোধ করে সাব্যস্ত করেছে প্রতিবাদ, রাজপথলৈ ওলাই আহিছে পুরুষ মহিলা সকলো, চালকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী উত্থাপন কৰিছে প্ৰতিবাদকাৰী ৰাইজে। এয়া দুৰ্ঘটনা নহয় হত্যা বুলি দাবী কৰিছে ৰাইজে। প্ৰতিবাদকাৰী ৰাইজে উল্লেখ কৰিছে যে এয়া দুর্ঘটনা নহয়, এয়া হত্যা। বকুবা আরক্ষী বিষয়া কিরণ কুমার ডেকা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। প্রতিবাদকারী রাইজে প্রতিবাদের মাজতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। শতাধিক মালবাহী গাড়ি এটা আবদ্ধ হয়ে পড়েছে রাজপথত, ইখনের পিছত ইখন বাহন আবদ্ধ হয়ে পড়েছে। পাঁচগাকী বোলবম যাত্রী নিহত হয়েছিল দুর্ঘটনাত, তিনজনের অবস্থা বর্তমানও সংকটজনক বলে জানিপরা গেছে। দুর্ঘটনার পিছরেপরা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে সৃষ্টি হয়েছে গোসাইগাঁওর কচুগাঁওত। গোসাইগাঁওত আজির দিন দুটাকৈ দুর্ঘটনা সংঘটিত করেছে। গোসাইগাঁওর কচুগাঁওর মহামায়া মন্দিরের সম্মুখ 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত শিব আরাধনার পূজা অর্চনার জলাভিষেকের অহার সময়তে শিব উভতি অহার বোলবম যাত্রীসকলক হঠাৎ দ্রুতবেগী ট্রাকখন পিছফালের পর আহি মহতিয়ে লৈ গল, আর পাঁচজন লোকের ঠিকানা এই দুর্ঘটনাত, আর তিনজনের অবস্থা বর্তমান সংকটজনক বলে জানিপরা গেছে। আর সেই দুর্ঘটনার সময় বলেরো বাহন আজ মহতিয়ায় নিয়ার মোটরসাইকেল পর্যন্ত মহতিয়ায়। ভগবানক আরাধনা করি
কৰিবলৈ আহিছিল, ভগৱানৰ ওচৰত শক্তি বিচাৰি আহিছিল, সেইজন ভগৱানৰ মন্দিৰৰ দুৱাৰ মুখতে আচলতে মৃত্যুক আকোঁৱালি লৈছে পাঁচজনকৈ শিৱভক্তই। আৰু এই দুৰ্ঘটনাৰ পিছতে শোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰিছে কচুগাঁৱত, আৰু তাৰ লগে লগে এতিয়া প্ৰতিবাদকাৰী ৰাইজ ওলাই আহি পথ আবদ্ধ কৰাৰ পিছতে ইখনৰ পিছত সিখন বাহন আবদ্ধ হৈ পৰিছে। কেৱল সামগ্ৰী কঢ়োৱা বাহন বুলি নহয়, ব্যক্তিগত বাহন, যাত্ৰীবাহী বাহন, সকলো বাহনে এতিয়া পথত আবদ্ধ হৈ থাকিব লগা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। পৰিস্থিতি ইমানেই উত্তপ্ত হৈ পৰিছে যে পৰৱৰ্তী সময়ত আৰক্ষী আহি ঘটনাস্থলীত উপস্থিত হৈছে। আৰু আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছো যে যি দুৰ্ঘটনা সংঘটিত কৰা ট্ৰাকখনৰ চালক আৰু সহচালকক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে গোঁসাইগাঁও আৰক্ষীয়ে। আৰু গোঁসাইগাঁও আৰক্ষীয়ে বৰ্তমান সোধপোছ অব্যাহত ৰাখিছে কিদৰে এই ঘটনা সংঘটিত হ'বলৈ পালে, বা যি ট্ৰাকখনৰ চালক আছিলে, দুৰ্ঘটনা সংঘটিত কৰা ট্ৰাকখনৰ চালকে সুৰাপান কৰি আহিছিলে নেকি, বা অন্যান্য বাহনখনৰ বিসংগতি নেকি, তাক লৈও এতিয়া সোধপোছ অব্যাহত ৰাখিছে। তন্ন তন্নকৈ সকলো পৰীক্ষা কৰা হৈছে। আৰু তাৰ মাজতে প্ৰতিবাদকাৰী ৰাইজে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰাৰ পিছতে এতিয়া আৰক্ষীৰ দল আহি উপস্থিত হ'ব লগা হৈছে ঘটনাস্থলীত। ঘটনাস্থলীত উপস্থিত হৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ চেষ্টা কৰিছে আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়াসকলে। আৰু আজি পুৱাৰ ভাগত গোঁসাইগাঁৱত সংঘটিত হোৱা এই দুৰ্ঘটনাক কেন্দ্ৰ কৰি এনেধৰণে এতিয়া উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে প্ৰতিবাদকাৰী ৰাইজ। ওলাই আহি এয়া দুৰ্ঘটনা নহয়, হত্যা বুলি দাবী কৰি শীঘ্ৰে কঠোৰ শাস্তিৰ দাবী কৰিছে ট্ৰাকখনৰ চালক আৰু সহচালকৰ বিৰুদ্ধে। Hey!